হাই গাইস, সরস্বতী পূজার কেনাকাটা করতে যাচ্ছি। দাদা গেছে, আমিও রোজ যাচ্ছি। বেলপাতা খুঁজছিলাম, মানে নিখুঁত বেলপাতা যজ্ঞের জন্য, কিন্তু এত দাম যে 10-12টা বেলপাতা দিয়ে বলছে 10 টাকা। গাদা 6টা 10 টাকা বলছিল, তারপর বললাম যে 8টা 10 টাকা দাও, তারপর 8টা 10 টাকা দিয়েছে। মানে ফুলেরও এত দাম বেড়ে গেছে, দুদিন আগেও ফুলের দাম কত কম ছিল, আজকে বাজারে গেলাম ফুলের দামও খুব বেড়ে গেছে, ফুলের মালাও খুব বেড়ে গেছে। তারপর ঠাকুরের জন্য ফুলের মালা কিনতে গেলাম, ওখানে গিয়েও দেখি প্রচুর দাম বেড়ে গেছে। যে মালাটা 40-50 টাকা ছিল, এটা এখন বলছে 70 টাকা। কী করা যাবে, সবাই নিয়ে যাচ্ছে একই দাম, আমার জন্য যা সবার জন্যই তাই, তাই নিয়ে নিলাম, কিছু করার নেই। অনেকগুলো দোকানে জিজ্ঞেস করলাম, সেম দাম সব দোকানেই বলছে। তারপর অনেকবার বলছিলাম যে 50 টাকা দিয়ে একটা দাও, বলছে না দেওয়া যাবে না, এটা কেনাই পরে আমাদের 50 টাকা হবে না, তো আর নিলাম না এখান থেকে। আবার আরেকটা দোকান থেকে কিছু বেলপাতা কিনলাম, একটা ছোট ডাল বলছে 10 টাকা, ওই জন্য আমি ভাবলাম যে একটা নেবো কিনা, ও বলছে দুটো নিয়ে নিতে, বলছে একটা ডাল নাকি 10 টাকা, 7-8টা পাতা আছে একটা ডালে, ও বললো। তারপরে আমি দুটোই নিয়ে নিলাম, ভাবলাম যে না দুটোই নিয়ে নিই, নাহলে কম পড়ে যাবে। তারপর ফুলও কিনলাম আরও একটা জায়গা থেকে, তারপর টুকটাক সবজি কেনাকাটা করলাম, সবজি কেনাকাটা করে বাড়ি চলে গেলাম। ও জাম্বুরা দেখছিল, জাম্বুরা কিনলাম, তারপর মিষ্টি আলু কিনলাম, কিনে তারপর বাড়ি চলে গেলাম। সরস্বতী পুজোর কেনাকাটা করে এইমাত্র ঘরে এলাম, রাত্রি এখন 9টা বাজে, বাইরে ভীষণ বৃষ্টি। ঠাকুর নিয়ে আসা হলো, এই দেখো সরস্বতী পুজোর প্রিপারেশন। কিছুটা আমি আর ও কিনে নিয়ে আসলাম, আর বাকিটা দাদাই করেছে খরচা, আর বাকিটা দাদা কিনে নিয়ে এসছে। পুজোর বাজার করে আমি এত টায়ার্ড হয়ে গেছি যে মানে শুয়ে গেছি, আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। এই সরস্বতী ঠাকুরের পেছনের জায়গাটা একটু সাজাতে হবে, ভাবলাম একটু আলপনা দেব, কখন কি করব কিছু বুঝতে পারছি না। সকালবেলা 10টার সময় ঠাকুর আসবে, মানে কে করে যে কি করব, মানে কিছুই বুঝতে পারছি না। ও সরস্বতী পুজোর জায়গাটা সাজাচ্ছিল, তো আমি বসে বসে দেখছিলাম, আমিও হেল্প করেছি একটুখানি। আজকে অতটুকুই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কালকে আমি বাকিটা দেখাবো, পুজোর পার্টটা কালকে আসবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।